السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي عشر والشفع والوتر

তিনি চারটি মাসকে অত্যন্ত সম্মানিত হিসেবে ঘোষণা দিয়েছেন এই চারটি মাসের মধ্যে অন্যতম হচ্ছে জোলহাইজা পাকের অশেষ কৃপায় আমরা সেই মাসটিতে প্রবেশ করতে যাচ্ছি এই মাসটি আল্লাহর কাছে আল্লাহ এবং শপথ পর্যন্ত করেছেন আল্লাহ পাকের শপথ করার দরকার নাই তিনি যখন শপথ করেন তখন বুঝতে হবে এর গুরুত্ব তাৎপর্য এর অন্তর্নিহিত ভাব অনেক অনেক নিগুর তথ্য তত্ত্ব সমৃদ্ধ এবং এর অনেক আবেদন রয়েছে এটা আমাদেরকে মেনে নিতে হবে স্বীকার করতে হবে সে কারণে কুরআনে সুর আল ফজরের প্রথম যে তিনটি আয়াত আমি তেলাবাদ করেছি এই আয়াতের ব্যাখ্যায় ইমনি কাসির রাহেমাহুল্লাহ তিনি বলছেন ওয়াল ফাজের মানে হচ্ছে এটা হচ্ছে ঈদ উল আজহার দিন সকালবেলা এটা ফজরের সময় ওল্লা আলী নাস এবং এই দশটা রাত মানে হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন ওশ এটা হচ্ছে কুরবানির দিন অর্থাৎ জিলহজ মাসের দশম তারিখ আর ওয়াল এটা হচ্ছে আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের নবম তারিখ এবং হজরত জাভেয়ার্দ্লা তালুর বর্ণনায় আরেকটি হাদিস আমরা নাসাই শরীফে দেখতে পাই তা হচ্ছে যে নবীজি সাল্লাহ আলিসাল্লাতুস সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন যে ইন্নাল আশরা আসুল্লা আবহা ওলভিতরা ইয়ামা আফা ওশ্যাফ ইয়ামুন নাহার তার মানে এই জিলহজ মাসের দশটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি একটু অন্যভাবে তাকাই আমরা দেখি যে আরবি বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মাস হচ্ছে রামাদানুল মোবারক এবং আরবি বারোটি মাসের এই মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে সপ্তাহ দিন এবং আরবি বর্ষগণনায় গণনায় সমস্ত রাতগুলোর মধ্যে লাইলাতুল কদরের রাত হচ্ছে অত্যন্ত মর্যাদাশীল ফজিলতপূর্ণ আর আরবি বর্ষগণনায় সমস্ত দিন মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জোলহাইজা মাসের প্রথম দশ দিন এই গুরুত্বপূর্ণ প্রথম দশ দিন আমাদের কিছু আমল রয়েছে যা আমাদের করা উচিত এর মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে সামর্থ্যবানদের হজ সম্পাদন করা কারণ হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ যে যেই ব্যক্তি হজ করল তার হজ যদি আল্লাহ কবুল করে থাকেন এর বিনিময়ে নিশ্চিতভাবে ভাবে আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাত দান করবেন এর পুরস্কার হচ্ছে সরাসরি আল্লাহ পাখের জান্নাত সুবাহ আল্লাহ এই রাতটি এই রাতগুলো এই দিনগুলো আমাদের জন্য অনেক কিছু করার আছে যারা আমরা হজ সম্পাদন করতে পারছি না বা সামর্থ্যবান নই তাদের জন্য কিন্তু অনেক সুযোগ তৈরি হয়েছে আমরা এক এক করে সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই কোরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ যেমন এক নাম্বারে আমরা বলতে পারি যে এই মাসে প্রথম দশ দিন আমরা অধিক পরিমাণে নফল ইবাদত বন্ধকি করতে পারি আমরা বেশি বেশি করে সৎ আমল নেক আমলের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারি কারণ হাদিস শরীফের মধ্যে আসছে মামিন মিন আইয়ামিন আহাব্বু ইলাহ ইন তা'াব্বাদা লাহু ফিহা মিন আশরজিল হিজ্জা এই জুল মাসের প্রথম 10 দিনের এত দাম এত ফজিলত আল্লাহর কাছে যে এই দিনের আমলগুলো আল্লাহর কাছে অনেক অনেক বেশি ফজিলতপূর্ণ মর্যাদাবান এবং আল্লাহর কাছে এটা রিওয়ার্ড আমরা অনেক বেশি করে পাবো এই জন্য হাদিস শরীফের মধ্যে অন্য জায়গায় এসেছে ইন্নাল আবাদা ইতাকারাবু বিন নাওয়াফিল আমরা জানি ফরজ ইবাদতের পাশাপাশি যারা নফল এবাদত বন্দিগি বেশি করে করেন আল্লাহ হবুল আলমিন ওই নফল বন্দিগির মাধ্যমে বান্দাকে তার আল্লাহর বন্ধুতে পরিণত করে নেন অতএব এই দশ দিন আমরা নফল এবাদত বন্দিগি বেশি বেশি করে নেক আমল করব কে কত বেশি করতে পারি ফাস্তা বিকুল আল্লাহ বলছেন যে তোমরা কল্যাণ কাজে প্রতিযোগিতা করো আমাদের সেই সুযোগটি তৈরি হয়েছে নাম্বার টু অধিক পরিমাণে আল্লাহর জিকির করা কারণ হচ্ছে আল্লাহ হচ্ছে বান্দার জন্য সর্বোত্তম অন্তরের প্রশান্তির একটি প্রক্রিয়া কারণ হাদি শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম বলছেন যে এই দশ দিন তোমরা তাহলিল ও তাকবীর ও তাহমিদ যে তোমরা আল্লাহ পাকের তাহলিল তার বড়দ্বার তার প্রশংসা দিয়ে তোমরা এই ভরপুর করে রাখো এই দিনটিকে তোমাদেরকে ব্যস্ত করে রাখো দিনগুলোতে তুমি বলতে পারো সুবাহান আল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ একবার এই তজবি গুলো বেশি বেশি করে পড়তে পারো কারণ আল্লাহ সুবহান ওতারা পবিত্র কোরআনে কিন্তু বলেছেন লিয়া ফি আই লাহু ও এস কুরুস মা ম মালুমাত এইামুমাত হচ্ছে মুফাসিন কেরামদের মধ্যে এই দশ দিন প্রথম দশ দিন জিল হজ মাসের তাহলে আমরা এটা করতে পারি বেশি বেশি করে আল্লাহর জিকির করবো আমরা থার্ডলি আমরা দিনের বেলায় রোজা রাখতে পারি কারণ হাদিস শরীফের মধ্যে আসছে এই প্রথম দশ দিন অর্থাৎ হজ মাসের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই কয়টা দিন রোজা ইয়া দিলো সুইয়ামু কুল্লি ইয়াওমি মিনহাবি সুইয়ামি সানাতিন যে একটা দিনের রোজা একটি বছর রোজা রাখার সমান স্বভাব হবে সুভান আল্লাহ আমরা কেন হাতছাড়া করব আমরা চেষ্টা করব অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান যতটুকুন আমরা পারি যে কয়েকটা দিন আমরা পারি রোজা রাখবো ইনশাআল্লাহ এরপরে ফোর্টস যে আমরা রাতের বেলায় রাত্রি জাগরণ করে এবাদত বন্দিগি করতে পারি অর্থাৎ তাহাজ সালাতের অভ্যাস করতে পারি একটু নফল এবাদত বন্দিকে বাড়ায় দিতে পারি কারণ হাতি শরীফের মধ্যে আসছে ও কিয়াম ও কুল্লি লাইলাতি মিনহাবি কিয়াম লাইলাতিল কদর যে এই প্রথম দশ দিনের এক একটি রাত হচ্ছে লাইলাতুল কদরের মতো মর্যাদাবান অর্থাৎ কেউ যদি লাইলাতুল কদরে আবাদত বন্দিগি করতে চায় সে যেন এই প্রথম দশ দিন লাইলাতুল কদরের রাতের ফজিলত অর্জন করার জন্য আবাদত বন্দিগি করে অর্থাৎ এটা একটা এক্সট্রা আল্লাহর পক্ষ থেকে সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে এটা এটা অনেক বড় একটা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ মতে মতো আলি সালাতামের জন্য সো আমরা এই এই রজনীতে আমরা আবাদত বন্দিগি করবো আবাদত বন্দিগিগুলোতে এই রজনীগুলোতে আমরা কাটায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তারপর নাম্বার এই প্রথম দশ দিনের মধ্যে একটা দিন আছে সেটা হচ্ছে ইয়ামুলা আরাফা অর্থাৎ হাজ মাসে নবম তারিখ আলহাজ্জু ইয়ামুল আরাফা বলা হয়েছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন এই দিনে কেউ যদি রোজা রাখে হাদিস শরীফের মধ্যে আসছে সম ইয়াউমি আরাফা দ্য ইউ কেফি মা ও সুবহান আল্লাহ যে এই দিনে কেউ যদি রোজা রাখেন তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ এই পুরস্কার দান করবেন যে আল্লাহ তার অতীতের এক বছরের গুনা এবং ভবিষ্যতের সামনের এক বছরের গুনা আল্লাহ মাফ করে দিবেন সুবহান আল্লাহ আর কোন দিন কি নিয়ে এত সুন্দর এত ফজিলতপূর্ণ এত মোটিভেশনাল হাদিস আর খুঁজে পাওয়া যায় না তো সে কারণেই আমরা চেষ্টা করব এই দিনটাকে গুরুত্বের সাথে উদযাপন করতে এবং সিয়াম পালনের মাধ্যমে এরপরে আমরা সিক্স নাম্বার আমরা যারা কোরবানি করার নিয়োগ করেছি অর্থাৎ যারা আমরা কুরবানি দিব বলে ইচ্ছে করেছি তারা যেন আমরা আমাদের হাত পায়ের নৌ আমরা কর্তন না করি এবং আমাদের শরীরের অবাঞ্চিত চুল বা পশমগুলো যেন আমরা এগুলোকে কর্তন না করি আমরা ঠিক ওইভাবে আমরা কোরবানি কোরবান নিয়োগ করেছি যেমন হজরত উম্মলমাতা রাজিয়াল আনহা থেকে বর্ণিত হাদিসে রসুল করিম সাল সালাতাম বলছেন ইউরি দা হইয়া ফলা ইয়া না শাহরান ওলা ইয়া ক্লিমান মুসলিম শরীফের হাদিস না সুলি করিমসুল ইসলাম বলছেন যারা কোরবানি কোরবানি ওধ করেছেন তারা যেন তাদের নখ এবং তাদের চুল কর্তন না করেন অতএব আমরা এই আমলটি করব তবে এখানে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের কারো যদি শরীরের সেই অবাঞ্ছিত চুল বা পশমগুলো যদি চল্লিশ দিন অতিক্রম করে যায় সেক্ষেত্রে অবশ্যই আমরা সেগুলো কর্তন করব এ কারণে কারণ সেটা কর্তন করা আমাদের জন্য জরুরি এই এই ওই ব্যক্তি জন্য এই বিধি বা এই বিধানটা কার্যকর নয় এটা আমরা খেয়াল রাখবো কারণ আমাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে যে আমরা কিন্তু পবিত্রতা অর্জনকারী এবং পবিত্রতাকে আল্লাহ পছন্দ করেন তো প্রিয় দর্শক এই আমলগুলো আমরা করতে পারি যেমন আরেকটি আমল যেটার কথা আমাদেরকে বলতেই হবে এবং এটা আদায় করতেই হবে তা হচ্ছে তাকবীর তশরিক পাঠ করা অর্থাৎ জিলহজ মাসের নবম তারিখ ফজর নামাজের পর থেকে এই পাঠ করা শুরু হবে এটা কন্টিনিউ হবে নয় দশ এগারো বারো তেরো এই পাঁচ দিন অর্থাৎ তেরো তারিখ আসর নামাজ পর্যন্ত এটাকে আমাদের পাঠ করতে হবে প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করা এটা আমাদের জন্য ওয়াজিব এবং এটা নারী পুরুষ সবার জন্যই বিধান সমানভাবে প্রযোজ্য নারীরা আস্তে আস্তে এটা পাঠ করবেন আর পুরুষরা একটু মৃদ স্বরে এটা পাঠ করবেন একটু উঁচু আওয়াজে পাঠ করবেন সেটা হচ্ছে লা একবার একবার এই তাকবীর কার্যিক আমরা পাঠ করব তারপরে যেটা যে ঈদ উল আজহার রাতে বিশেষ রাত মনে করে আমরা এবাদত বন্দিকে করব কারণ হাদিস শুলিফের মধ্যে আসছে মান কমা লাইলা তিয়াল লাই দেইনে মাহতা সিবান লামিয়া মুত কলবোহু ইয়ামাটা মুত তুল যে লোক এই রজনীতে করবে অর্থাৎ উল আজহা বা ঈদ উল রাতে তাদের জন্য আল্লাহ তাদের নূর দিয়ে এত বেশি সজীব রাখবেন যে যখন সকলের কল বা অন্তর মরে যাবে তখনও তারা ইমানের নূর অনুভব করতে থাকবে তারা আলাদাভাবে বৈশিষ্ট্যে বিশিষ্ট হবেন এই হাদিসটি নিয়ে যদিও অনেকের মতবিরোধ আছে অনেকে এটাকে জয়ী বলেছেন কিন্তু মোল্লা আলী তিনি বলেছেন আমলের জন্য এটা কোনো সমস্যা নয় আমরা এটা এই করে কাটাবো রাত্রটা আল্লাহ এরপরে যে আমলটি আমরা করব তা হচ্ছে ঈদুল আজহার নামাজ আদায় করা এটা কিন্তু ওয়াজিব এটা আমাদেরকে করতেই হবে এবং এটা প্রত্যেক যাদের সুযোগ আছে এটা ছাড়ার কোনো সুযোগ নেই আর এরপরে যে কাজটি করতে হবে ঈদুল আজহার নামাজ আদায়ের এর পরে কোরবানী করা যারা সামর্থ্যবান তাদের উপর কোরবানী করা ওয়াজিব হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাহলি সাল্তু ওসলাম তিনি বলছেন যে মানকান ইলাহু ওলা মিউ দা হেলাইয়া না না যে যার উপর সামর্থ্য আছে যিনি পারেন কোরবানি করতে পারবেন তাকে কোরবানি করতে হবে যদি সে না করে নবীজি রাগ করে বলছে সে জন্য মুসল্লায় না আসে এর মানেই হচ্ছে যে আমাদেরকে কোরবানি করতে হবে যাদের উপর ওয়াজিব জন্য এই হাদিস নয় আর আল্লাহ রবুল আলমীন পবিত্র কোরআনে অন্য জায়গায় কিন্তু বলেছেন ফসল রিকাওয়ান যে আল্লাহর জন্য উদ্দেশ্যে নামাজ পড়ো এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা কোরবানি করো অতএব এই আমলগুলো আমরা জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা করতে পারি এবং এই এছাড়াও আমরা দান খয়রাত করতে পারি আমরা পবিত্র কোরআন তেলাওয়াতের পরিমাণ আমরা বাড়ায় দিব কারণ সমস্ত নফল এবাদতের মধ্যে আল কোরআন আল করিমের তেলাওয়াত কিন্তু অনেক বেশি ফজিলতপূর্ণ তারপরে আরেকটা কাজ আমরা করব যে আমাদের সমস্ত সুন্দর আখলাক আমরা আমাদের চারিত্রিক যে সৌন্দর্য আছে ভালো গুণগুলো আমরা প্র্যাকটিস করব এবং বদগুণগুল থেকে আমরা নিজেকে দূরে রাখবার চেষ্টা করবো এইভাবে যদি আমরা এই জিলহজ মাসের প্রথম দশ দিন কাটিয়ে দিতে পারি নিঃসন্দেহে যে সমস্ত পুরস্কারের কথা আমরা শুনেছি রিওয়ার্ডের কথা আমরা শুনেছি আল্লাহ সন্তুষ্টির কথা আমরা শুনেছি আল্লাহ রব্দুলা আলামিন আমাদেরকে সেগুলো দিয়ে পুরস্কৃত করবেন ধন্য করবেন এটা আমরা আশা করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন এই জিল মাসের এই এই দিনগুলো আমরা যেন অযথা অবহেলায় কাটিয়ে না দিয়ে গুরুত্বের সাথে আমলের পরিমাণ আমরা বাড়িয়ে দেই এবং যখন যেটা করা দরকার সেটা যেন আমরা করার চেষ্টা করি আল্লাহ পাকের আল্লা অফি কামনা করছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন আমিন ও সালাম ও আলহামতুল্লাহি peace for the world